একটি শিশুর ঘুমের চাহিদা যথেষ্ট থাকে, কিন্তু বয়সানুক্রমিকভাবে এই ঘুমের ব্যবধানটা অর্থাৎ কতক্ষণ ঘুমোবে সেটা চেঞ্জ হয়ে যায়। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে 0 to 3 months একটা বাচ্চার 14 থেকে 17 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়, 4 থেকে 12 মাসের একটি বাচ্চার 12 থেকে 16 ঘন্টা, 1 থেকে 2 বছরের বাচ্চার 11 থেকে 14 ঘন্টা, 3 থেকে 5 বছরের বাচ্চার 10 থেকে 13 ঘন্টা, 6 থেকে 13 বছরের বাচ্চার 9 থেকে 11 ঘন্টা এবং 13 থেকে 18 বছরের বাচ্চার 8 থেকে 10 ঘন্টার ঘুমের প্রয়োজন হয়। ঘুমের গুরুত্বটা কোথায় সেটা আশা করি আপনাদেরকে আলাদা করে বোঝাতে হবে না, কারণ এটা শারীরিক এবং মানসিক বিকাশে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। আমাদের শরীরকে এনার্জাইজ করতে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রেস্ট দিতে এবং আবার কাজ করতে এনার্জিটা যোগায় এবং শরীরের বায়োলজিক্যাল সাইকেলগুলো, বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক রাখতে হেল্প করে। স্বাভাবিকভাবেই আমরা বাচ্চার সুস্থতার যেখানে চিন্তাভাবনা করছি সেখানে কিন্তু ঘুমটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এবার প্রশ্ন আসছে, এই যে ঘুমের ব্যবধান, সেই ঘুমের ব্যবধানটাকে ইন্ট্যাক্ট রাখতে অর্থাৎ বজায় রাখতে আমাদেরকে কী কী ব্যাপার বা কী কী বিষয় এনশিওর করতে হবে। পয়েন্ট নাম্বার 1, স্টিক টু দ্য সেম বেড টাইম, অর্থাৎ প্রত্যেক দিন একই সময় বাচ্চাকে ঘুম পাড়ানো উচিত বা ঘুমোতে দেওয়া উচিত, এমন পরিস্থিতির সৃষ্টি করা উচিত যাতে প্রত্যেক দিন একই সময় ঘুমোতে পারে, যাতে ঘুমের ব্যবধানটা সঠিকভাবে আমরা বজায় রাখতে পারি। সেই জন্য ঘড়ি ধরে সেই সময়ের মধ্যে তাকে বিছানায় পাঠানোটা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 2, বেড বা বিছানা সেটা কিন্তু ঘুমের জন্য, সেটা কিন্তু অন্য পারপাসে বা অন্য উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেটা পড়াশুনো হতে পারে, সেটা খাওয়া দাওয়া হতে পারে, সেটা খেলাধুলো হতে পারে। স্বাভাবিকভাবে বিছানায় গেলে যে আমাদের ঘুম পাবে, বিছানায় গেলে যে একটা বাচ্চা ঘুমোতে যাবে, সেই পরিস্থিতিটা তৈরি করা উচিত। তাহলে যখন আমরা ওকে বিছানায় পাঠাবো বা বিছানায় শুতে দেব যাতে ও ঘুমিয়ে পড়তে পারে। পয়েন্ট নাম্বার 3, ঘর, যে ঘরে আমরা বাচ্চাকে ঘুম পাড়াবো সেটা কমফর্টেবল, কোজি হওয়া উচিত। সেখানে এমন কোনো আওয়াজ, আলো বা এমন কিছু থাকা উচিত না যেটা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। সিম্পলি একটা ছোট্ট এলইডি লাইট, কোনো একটা ডিভাইস বা যন্ত্রের এলইডি লাইটও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, বা কোনো একটা হালকা খুবই সূক্ষ্ম আওয়াজ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। পয়েন্ট নাম্বার 4, ঘুমোতে যাওয়ার আগে এমন কোনো অ্যাক্টিভিটি বাচ্চাকে করাবেন না যেটার ফলে ওর রিল্যাক্স করতে বা একটু শান্ত হতে অসুবিধা হয়। বেশি উত্তেজনা বা এমন কিছু খাওয়া দাওয়া বা এমন কোনো অ্যাক্টিভিটি যেটা ওর স্লিপি বা ওর ফিলিংটাকে স্লিপি করতে অসুবিধা করবে, সেইটা কিন্তু ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ঘুম পাড়ানোর ক্ষেত্রে এই যে ঘুম পাড়ানোর মতন পরিস্থিতি সৃষ্টি করা এবং ওকে সেই জায়গায় রিল্যাক্স করতে দেওয়া, এটা কমপ্লিট এবং সাউন্ড স্লিপ আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 5, বাচ্চাকে যখন দিনের শুরু করাবেন অর্থাৎ যখন ঘুম থেকে উঠবে তখন যেন হালকা কোনো এক্সারসাইজ দেওয়া হয় এবং থ্রু আউট দ্য ডে যাতে যথেষ্ট অ্যাক্টিভিটি থাকে, এবং অ্যাক্টিভিটির পরে যখন বেডে এসে শোবে তখন ক্লান্ত হয়ে সে যেন ঘুমোতে পারে। এই অ্যাক্টিভিটিটা বজায় রাখার জন্য আমাদের স্ক্রিন টাইম বা ব্লু স্ক্রিন টাইম কমিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি, খেলতে পাঠানো, বিভিন্ন কাজকর্ম করা, পড়াশুনো করা, ব্রেন এবং মাসেল, ফুল বডি অ্যাক্টিভিটি সারাদিনের মধ্যে যেন সঠিকভাবে প্ল্যান করা থাকে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বা যে নির্দিষ্ট সময়ের পরে সে যেন ক্লান্ত হয় এবং ঘুমোতে যাওয়ার সময় সে যেন ঘুমোতে চায়। 6 নম্বর পয়েন্ট হলো, আমরা বড়ই অধৈর্য। অনেক সময় বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য আমরা বাচ্চার সঙ্গে বেডে যাই, যদি কোনো একটা ইমোশনাল কারণ বা কোনো একটা কারণের জন্য বাচ্চা যদি ঘুমোতে না চায় তখন আমরা রেগে গিয়ে একটু অন্যরকমভাবে রিয়্যাক্ট করি। তোমার ঘুমের দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও, তোমার ঘুমের দরকার নেই, তুমি বিছানায় থেকো না, এই টাইপের কথাবার্তা বা ডিস্ট্র্যাক্টিং কোনো ধারণা, ডিস্ট্র্যাক্টিং কোনো মানসিকতা কিন্তু আমাদের রাখা উচিত নয়।
যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, যদি কোনো জায়গায় কমফোর্টেবল ফিল না করে, তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত যাতে সে কমফোর্টটা যেন ফিল করে। সারাদিনের মধ্যে এরকম অনেক পরিস্থিতি বা অনেক সময়ই হয়তো আসবে যে সময় হয়তো জেগে আছে কিন্তু ড্রাউজি বা ঝিমুনি ভাব পাচ্ছে। বিভিন্ন কারণের জন্য এটা হতে পারে, এনার্জির অভাব, ক্লান্তি বা কোনো কিছুর সাইড এফেক্ট, কোনো মেডিসিনের সাইড এফেক্টও এরকম হতে পারে। এই রকম পরিস্থিতিতে বাচ্চাকে একটু ঘুমোতে দিন, এটা ডেফিনেটলি কিন্তু ওকে রেজুভিনেট করবে এবং আবার প্রপার টাইমে ঘুমোতে হেল্প করবে। পয়েন্ট নাম্বার 8, একদম ছোট বাচ্চাকে যখন ঘুম পাড়াচ্ছেন তখন ওর ফেভারিট বা প্রিয় যে খেলনা, বিশেষ করে যে স্টাফ টয়েজ আছে, টেডি বিয়ার বা এই জাতীয় নরম যে খেলনা, সেগুলোকে সাথে থাকতে দিন বা রাখতে দিন। এটা মেন্টালি যেমনি ওকে সিকিউর করে তেমনি একইভাবে ঘুমানোর সময় ওর সিচুয়েশন বা এনভায়রনমেন্টটাকে কাম, কোয়াইট, সিকিউরড ফিল করতে হেল্প করবে, যার ফলে কিন্তু ওর ঘুমোতে হেল্প হবে। পয়েন্ট নাম্বার 9, আমরা অনেক সময় ঘুম পাড়াই, বাচ্চাকে ঘুম পাড়ানোর পর বেশ কিছু কাজকর্ম আমাদের থাকে যেগুলোকে আমরা কমপ্লিট করে আমরা একটু পরে শুতে যাই। এই রকম পরিস্থিতিতে আমরা অনেক সময় এসে চেক করি ও কি সঠিকভাবে ঘুমোতে পারছে, বা ঘুমানোর সময় অনেক সময় বাচ্চারা ঘেমে যায়, সেই ঘামছে নাকি সেটা চেক করাতে আসি। যদি ঘেমে থাকে তাহলে আমরা ড্রেসটা চেঞ্জ করে দিই বা একটু অন্য ডাইরেকশানে শোয়াই, পাখাটাকে একটু জোরে করে দিই বা কমফোর্টেবল সিচুয়েশন দেওয়ার চেষ্টা করি। এই যে স্লিপ টাইম চেকিংয়ের যে ব্যাপারটা, এটা যতটা শর্ট ছোট হবে এবং নিঃশব্দে হবে, যতটা কমফোর্টেবলি হবে, ততটাই ওদের স্লিপটা বা ঘুমটা ততটাই ভালোভাবে হবে। এই সিম্পল কতগুলো পয়েন্ট যদি আমরা এনশিওর করতে পারি তাহলে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ঘুমের যে ব্যবধান সেটা আমরা বজায় রাখতে পারবো। অনেক মায়েদের ক্ষেত্রেই বাচ্চাদের ঘুম পাড়াতে এবং সম্পূর্ণ ঘুমটা বা ঘুমের টাইমটা তাদের ঘুমোতে দিতে অসুবিধা হয়। এই পয়েন্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে বা এই বিষয়গুলোকে খেয়াল রাখতে আমাদের একটুখানি প্রথম প্রথম সময় লাগবে, কিন্তু ওই যে বললাম ডিসিপ্লিন বা রুটিন এবং সেই রকম পরিস্থিতি করে দেওয়া যাতে ও ঘুমোতে পারে, সেগুলোকে যদি আমরা বজায় রাখতে পারি তাহলে বাচ্চাদের ঘুমের অভাব হবে না।